আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, বাংলাদেশের মার্কেটে আইটেল S23 Plus এই ফোনটি লঞ্চ হয়েছে, আপনাদের মধ্যেও অনেকেই জানেন। আর দেশের বাজারে এই ফোনটির 8GB RAM 256GB ROM এর প্রাইস রাখা হয়েছে 19,990 টাকা। আর এরকম প্রাইস পয়েন্টে ফোনটি না বুঝে আপনারা একদমই কিনবেন না। এই কথাটি কেন বলছি তার বিশেষ কিছু কারণ রয়েছে, পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। তবে একটি কথা না বললে না, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। প্রথমে যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে অনেস্টলি বলতে গেলে এরকম বাজেটে ফোনটির ডিজাইন অসাধারণ, এক কথায় অসাধারণ। ফোনটির থিকনেস করা হয়েছে 7.9 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 178 গ্রাম। আর ফোনটির ফ্রেম এবং ব্যাকসাইড পুরোটাই প্লাস্টিকের, পাশাপাশি ব্যাকসাইডে থাকছে 2টি ক্যামেরা। এছাড়াও পোর্টস অ্যান্ড বাটন হিসেবে এই ফোনটিতে সব ধরনের পোর্টস অ্যান্ড বাটনও পেয়ে যাচ্ছে। তবে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক এই ফোনটিতে থাকছে না কোনো সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন। আর ফোনটি সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ কার্ভ ডিসপ্লে, যার উপর অংশে মাঝ বরাবর পাঞ্চলের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। আর পাঞ্চলের সাইজটাও কিন্তু যথেষ্ট ছোটো করা হয়েছে। তবে মজার ব্যাপার হচ্ছে ফোনে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা বাজেট অনুযায়ী যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট। আর ডিসপ্লেটা কার্ভ হওয়ার কারণে ফোনটিকে সামনে থেকে এবং পেছন থেকে দেখতেও অসাধারণ লাগছে। আচ্ছা, ডিজাইনের ব্যাপারটা চলে গেছে, এবার ডিসপ্লে নিয়ে কথা বলা যায়। এই ফোনে থাকছে 6.78 ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেল, যা ফুল এইচডি প্লাসের একটি ডিসপ্লে, এবং রেজুলেশন হিসেবে থাকছে 1080x2400 পিক্সেল এবং আরও থাকছে 388 PPI ডেন্সিটি। পাশাপাশি থাকছে 500 nits পিক ব্রাইটনেস, যার কারণে ডিসপ্লেটা যথেষ্ট ব্রাইট হবে। আউটডোর কন্ডিশনের ডিসপ্লেতে ব্রাইটনেসের ঘাটতি খুব একটা ফিল করবেন না, আর ইনডোর কন্ডিশনের ডিসপ্লেটা খুবই ব্রাইট হবে, এই কথাটি সত্য। তবে এই ডিসপ্লেতে কোনো ধরনের হায়ার রিফ্রেশ রেট থাকছে না, এখানে থাকছে শুধুমাত্র 60Hz রিফ্রেশ রেট, এর কারণে ডিসপ্লে টাচ রেসপন্সে কিছুটা ঘাটতি ফিল করবেন। আর এই কার্ভ অ্যামোলেড প্যানেলের প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস 5, যা অবশ্যই ফোনটির একটি ভালো দিক। ওভারঅল আমার মনে হয় 20,000 টাকা বাজেট সেগমেন্টে এই ফোনটিতে খুবই ভালো ডিসপ্লে প্রোভাইড করা হয়েছে, কারণ এরকম প্রাইস পয়েন্টে কোনো ব্র্যান্ডই কিন্তু আমাদেরকে কার্ভ ডিসপ্লে প্রোভাইড করছে না, যা আইটেল করছে, আর এই জন্য আইটেলকে অসংখ্য ধন্যবাদ। তবে দাঁড়ান ভাই, কথা আছে, আপনাদের মধ্যেও অনেকে ভাবছেন ফোনের সবই তো ভালো, তাহলে ফোনটি কিনতে নিষেধ কেন করছেন? এবারে আসেন মেন পয়েন্টে, এই ফোনটির পারফরমেন্স সেকশন। এই ফোনে থাকছে Android 13, যার ব্যাকএন্ডে থাকছে Itel S23, আর ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে Unisoc T616 চিপসেট, যা একটি 4G চিপসেট, এবং এই চিপসেটটি 12 nanometer আর্কিটেকচারে তৈরি করা, এবং GPU হিসেবে থাকছে Mali G57 MP1। আর এইখানে যত সমস্যা, কারণ 20,000 টাকা বাজেট সেগমেন্টে Unisoc T616 এই চিপসেটটা একেবারেই বেমানা। 13,000 থেকে 16,000 টাকা বাজেট সেগমেন্টের অনেক ফোনে আমরা এই চিপসেটটি দেখতে পেয়েছি, সেখানে 20,000 টাকা বাজেট সেগমেন্টে সেম চিপসেট একেবারেই দুঃখজনক। এই চিপসেটের আন্তত স্কোর 3 লাখের আশেপাশে, আর Mali G57 MP1 এ GPU থাকার কারণে এন্ট্রি লেভেলের গেমসগুলো এই ফোনটিতে আপনারা ভালোভাবে প্লে করতে পারবেন, যেমন ফ্রি ফায়ার মতো গেমসগুলো এই ফোনটিতে আপনারা ইজিলি হাই সেটিংসে প্লে করতে পারবেন। তবে পাবজির মতো গেমসগুলো একেবারে হাই সেটিংসে প্লে করতে পারবেন না। HD গ্রাফিক্সেও পাবজির মতো গেমসগুলো খেলতে গেলে ল্যাগ বা ফ্রেম ড্রপের দেখা অবশ্যই পাবেন। তাই আমি বলতে চাই, গেমিংয়ের জন্য যারা ফোন কিনতে চান তারা অবশ্যই ফোনটি থেকে 100 হাত দূরে থাকবেন। তবে হ্যাঁ, নর্মালি ডে টু ডে ইউজ করার জন্য Unisoc T616 এই চিপসেটটা ঠিক আছে। আর যেহেতু এই ফোনটিতে 8GB RAM থাকছে, পাশাপাশি UFS 2.0 স্টোরেজ টাইপ থাকছে, এর কারণে ডে টু ডে ইউজ করার জন্য ফোনটি ঠিক আছে। তবে আবার বলছি, গেমিংয়ের জন্য যারা ফোন কিনতে চান তারা অবশ্যই ফোনটিকে অ্যাভয়েড করবেন। আর এক কথায় বলতে গেলে এই ফোনটি না কেনার প্রধান কারণই হচ্ছে ফোনটির প্রসেসর সেকশন, কারণ একটি ফোনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় হচ্ছে তার চিপসেট, যা ফোন লং টাইম সার্ভিস দেওয়ার ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্ব রাখে। ফোনটির ক্যামেরা সেশন নিয়ে কথা বলতে গেলে ফোনটির ব্যাকসাইডে থাকছে 2টি ক্যামেরা, যার মেন সেন্সর হিসেবে থাকছে 50MP একটি ওয়াইড সেন্সর, এবং সেকেন্ডে থাকছে আরও একটি সেন্সর। পাশাপাশি সেলফি ক্যামেরা হিসেবে এই ফোনে থাকছে 32MP সেলফি ক্যামেরা, আর ফোনটির ব্যাক ক্যামেরা এবং সেলফি ক্যামেরা দিয়ে আপনারা শুধুমাত্র 1080p 30fps শ্যুট করতে পারছেন। আর ফটো কোয়ালিটির কথা বলতে গেলে 20,000 টাকার ফোন অনুযায়ী ফটো কোয়ালিটি যথেষ্ট ভালো করা হয়েছে, খারাপ বলবো না। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে 5000mAh একটি ব্যাটারি, সাথে থাকছে 18W একটি চার্জার। আর এই চার্জার দিয়ে ফোনটিকে আপনারা 2 ঘন্টা 20 মিনিটের মধ্যে ফুল চার্জ করতে পারবেন। পাশাপাশি 5000mAh ব্যাটারি থাকার কারণে ফোনটিতে আপনারা একদিনের ব্যাটারি ব্যাকআপ অনায়াসে পেয়ে যাবেন। এবারে কথা হচ্ছে, 20,000 টাকা বাজেট অনুযায়ী ফোনটি কি আসলে ভালো হবে না কেনা ঠিক হবে না? দর্শক বন্ধুরা, টাকাটা যেহেতু আপনার, সো পছন্দটাও আপনার হওয়া উচিত।
তবে আমাদের কথা বললে 20,000 টাকা বাজেট সেগমেন্টে এই ফোনটি কিনতে আপনাদেরকে নিষেধই বলবো। কারণ প্রথমত আইটেলের সফটওয়্যার অপটিমাইজেশন আর একটু বেটার করার প্রয়োজন, দ্বিতীয়ত এই ফোনটিতে আর একটু ভালো চিপসেট থাকলে বেটার হতো, যেমন মিডিয়াটে খিলিও GH8 অথবা মিডিয়াটে খিলিও G99, সেক্ষেত্রে প্রাইস আরও 2,000 টাকা বেশি হলে খারাপ ছিল না। আর তাছাড়া এই ফোনটির ডিজাইন, ডিসপ্লে সব কিছুই ঠিক আছে, তবে ডিসপ্লেতে যদি 90Hz রিফ্রেশ রেট ব্যবহার করা যেত সেক্ষেত্রে ফাটাফাটি হইতো, এক কথায় ওভারঅল একটি ভালো প্যাকেজ হইতে পারতো। সো আমার মনে হয় আপনারা যদি 20,000 টাকা বাজেট সেগমেন্টে ওভারঅল দেখতে শুনতে ভালো একটি ফোন নিতে চান এবং সেই ফোনটি ডে টু ডে ইউজ করার জন্য ব্যবহার করতে চান, তাদের জন্য এই ফোনটি ঠিক আছে। তবে আপনাদের মধ্যে যারা স্পেশালি গেমিং করার জন্য ফোন নিতে চান, আমার মনে হয় তারা এই ফোনটিকে অ্যাভয়েড করতে পারেন। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে টিভি টেকটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খোদা হাফেজ, টাটা।